আমার কোন সিএম ছিল বিপ্লব দা, সাংবাদিক বন্ধুদের সম্বোধন শুরু করছি। আমি প্রথমে বিনীতভাবে অনুরোধ জানাব, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে মাননীয় রাজ্য সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ জানাব আপনাদের সম্বোধন করার জন্য। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিনটি খুব তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজকে তার ফলাফল ঘোষণা হয়েছে। এই ফলাফলে আমরা যদি দেখি, এই ত্রিপুরা রাজ্যে আমাদের দুটি লোকসভা আসন রয়েছে, পূর্ব এবং পশ্চিম। এই পূর্ব এবং পশ্চিম আসনে, দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হয়েছে। তৎসঙ্গে আমাদের সাত রামনগরের বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে, সেখানেও ভারতীয় জনতা পার্টির জয়কার হয়েছে। তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তা, নিষ্ঠাবান কার্যকর্তা, যারা দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে এই জয়কে সুনিশ্চিত করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভোট কাজে নিয়োজিত আধিকারিক থেকে শুরু করে যারা এই ভোট কাজে নিয়োজিত ছিল, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক বন্ধু, আপনারাও এই নির্বাচনকে সামনে রেখে সত্য সংবাদ মানুষের কাছে পরিবেশন করার জন্য আপনাদেরকেও এই জিতের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের মোট ভোটার ছিল প্রায় 14,61,836 জন ভোটার ছিল। সেখানে ভোট করেছে 81.84%। আমাদের বিপ্লব কুমার দেব, যিনি এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী, উনি ভোট পেয়েছেন 881,341। যদি পার্সেন্টেজের সংখ্যায় দেখি, 72.85% ভোট উনি পেয়েছেন। আমাদের এই বিপ্লব কুমার দেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহাকে প্রায় 611,578 ভোটে, ভোটে 617,578 ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছেন। আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,95,000 প্রায় ভোটার ছিল, সেখানে 80% ভোটদান হয়েছে। আর আমাদের প্রার্থী এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে, প্রায় 777,447 ভোট আমাদের পূর্ব ত্রিপুরা আসনের কৃতি দেবী দেববর্মা উনি পেয়েছেন। পার্সেন্টেজের তুলনায় 68.54% ভোট উনি পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর যিনি রাজেন্দ্র রিয়াং, ওনার থেকে প্রায় 486,819 ভোটে ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। আপনারা জানেন সাত রামনগর বিধানসভা নির্বাচন উপনির্বাচন সংগঠিত হয়েছে, যেখানে আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার প্রার্থী হয়েছেন। সেখানে আমাদের দীপক কুমার মজুমদার 25,380 ভোট পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রতন দাস থেকে প্রায় 17,447 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আমি আমাদের দীপক মজুমদারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দা আপনাদের সামনে উপস্থাপন রাখবেন। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার এই দেবদুর্লভ কার্যকর্তা,
আমাদের এই ভারত ত্রিপুরা রাজ্যের সাধারণ ভোটার যারা ভারতীয় জনতা পার্টির আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদেরকে আমাদের দুটি আসনে বিজয়ী করেছেন, সাতরামনগরে আমাদের উপনির্বাচনে বিজয়ী করেছেন। আমি আমারও আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় মানুষের জয়, এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় এই রাজ্যের মহিলাদের জয়, এই জয় এই রাজ্যের যুবকদের জয়, এই জয় এই রাজ্যের শ্রমিকদের জয়, এই জয় এই রাজ্যের কৃষকদের জয়। কাজেই আমরা আগামী দিন আরো মানুষের হয়ে কাজ করার যে আশীর্বাদ মানুষ দিয়েছে, আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যিনি আর নতুন করে সাংসদ হয়েছেন এবং ত্রিপুরার যে একটা ইতিহাস তৈরি হয়েছে এই লোকসভা নির্বাচনে, রেকর্ড হয়েছে, আমি মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে অনুরোধ করব আপনাদের সামনে কিছু বলার জন্য। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করার জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সবাইকে এখানে স্বাগত এবং
আপনারা এখানে এসছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইত্য বছরে জেনেছেন যে আমাদের যে দুটো লোকসভা কেন্দ্র, একটা পশ্চিম এবং একটা পূর্বে, এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জিতি সিং দেবনা মহোদয়। এবং আমরা দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। শুধু তাই নয়, পাশাপাশি আমাদের যে সাত রামনগরের যে উপনির্বাচন হয়ে গেল, সেখানেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উনিও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এবং আপনারা আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি, আমরা কিরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছেন, আমি আর এই বিষয়ে যাচ্ছি না। তবে এতটুকু বলব যে এইবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, আমরা সবাই অপেক্ষা করছিলাম, সারা ভারত তথা সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন। আমাদের টার্গেট ছিল যে আমরা আরো যে টার্গেট আমরা সেই টার্গেট আমাদের হয়তোবা সফল হয়নি, কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আপনারা দেখেছেন প্রায় ছুঁই ছুঁই 300 মতো আমাদের এনডিএ যে জোট ভারতীয় জনতা পার্টি শুদ্ধ প্রায় 300 মতো ছুঁই ছুঁই করছে আমাদের আসন সংখ্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি, এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে তাচ্ছে, এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করবেন। আমরা ওই দিনটার জন্য বসে আছি। আমরা এটাও দেখেছি যে এবারের ইলেকশনে যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং আমি আমাদের ভারতীয় জনতা পার্টির আজকে এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকেও আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে যে ওনারা যেভাবে পরিশ্রম করে, অনেকে অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনে ঠিক নাই, আজকে কিন্তু এই কথাগুলো কেউ বলবে না, এরকম কিরকম একটা ইলেকশনের এবার রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন কিন্তু রায় সত্য থাকবে না অনেকে, কাজেই তাহলে বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সেটা সত্য, সত্যটা মেনে নেওয়া উচিত। এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখলো যে মানে গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্রের শক্তি কি, সেটা কিন্তু এইবার ইলেকশনে আমরা সেটা এবার ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। আমি আমাদের ত্রিপুরা থেকে এবারে দুজন আমাদের যে আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছেন, আমি দুজনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আমি শুভেচ্ছা জানাবো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন, সাত নম্বর থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, ওনাকে আমি ধন্যবাদ দেবো এবং শুভেচ্ছা জানাবো। বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমরাও গেছি বিভিন্ন জায়গায়, ময়দানে হাটে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি, রাস্তায় সব জায়গায়, আপনারা কিন্তু আমাদের পাশে পাশে ছিলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন, এর জন্য আপনাদেরকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। এবং এইবারের যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, আমি যেটা বললাম যে আগামী দিন এই দেশ কোন দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের যে রেজাল্ট, এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি যখন শপথ নেবে সেই মার্গদর্শন উনি দেখাবে। বন্ধুগণ, আমি আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের যিনি সবসময় আমাদের দেখে রাখেন, আমাদের গার্জিয়ান আমাদের জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাবো। এবং অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার সাহেব সবাই জানেন, এবং ওনাকেও আমি ধন্যবাদ দেব, শুভেচ্ছা জানাবো। এবং সর্বোপরি
যার কারণে আজকে এত বড় বিরাট জয় আমরা লাভ করেছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি কোটি 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 প্রণাম এবং ওনাকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাতে চাই। আর যারা আমাদের এই ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করেছেন, আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব যারা এই যে এত বড় একটা আমরা জয় আমরা হাসিল করেছি, যারা ভোট দিয়েছেন বা যারা ভোট যারা দেননি তাদেরকেও আমি বলবো, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো এবং ওনাদেরকে ধন্যবাদ দেবো। ধন্যবাদ। আমরা চাই যে আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা হোক, এক ভারত শ্রেষ্ঠ ভারত। প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে সেইভাবে আমাদের দেশ চলুক এবং শক্তিশালী দেশ হোক, আমাদের নিরাপত্তা যেটা সিকিউরিটির বিষয়ে যেটা আমরা সবসময় বলি সেটা সিকিউর আরো বেশি হোক। আমাদের চারটে যাতে আমাদের প্রধানমন্ত্রীজি বলেন, আমাদের অলরেডি আমাদের সভাপতিজি অলরেডি বলেছেন যে আমাদের চারটে জাত গরিব এবং কৃষক মহিলা এবং যুবক, এই চার জাতের যখন তাদের উন্নয়ন হবে, তাদের আর্থিক এবং মান উন্নয়ন হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে, দেশ অর্থনীতি সামনের দিকে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আমাদের ডিজিটাল ইন্ডিয়া যেটা প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন সেটা সার্থক হবে। এবং আমি আশা করি যে যেটা প্রধানমন্ত্রীজি যেটা ভেবেছেন এবং আমরা এর আগেও দেখেছি উনি যখন ইলেকশন শেষ হলো তখন উনি কিন্তু ধ্যানে গিয়েছিলেন এবং ধ্যান থেকে সাধনার থেকে উনি বলেছেন সংকল্প, এবং সেই সংকল্প আমরা দেখবো আগামী দিনে এবং সমস্ত জায়গায় আমরা আশা করি মানুষ যারা জনতা জনার্দন আমরা জানি প্রধানমন্ত্রীজির রাস্তা আছে, গ্যারান্টির কথা বলেন আমি নিশ্চিত যে গ্যারান্টি উনি সেই গ্যারান্টির কাজ করবেন। সবাই এখানে এতক্ষণ ধরে বসে থাকার জন্য আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আবার আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার দুটি কথা এখানে শেষ করব। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।